الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز مهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم ما شاء الله মহতরম হাজরিন, আমরা যারা এখনো বাইরে আসি মেহরবানি করিয়া আমরা চলে আসি মজলিসে চলে আসি। আজকের মতো এত মতবরক মজলিস আমাদের সাধারণত খুবই কম হয়ে থাকে। আজকে তওবার মজলিস, আম তওবা ইস্তেগফার, এজন্য আমরা অন্যান্য মাহফিলের মতো আজকের মাহফিলটা নয়, সব দিকে ভিন্ন। আমাদের অনেক অতিথিবৃন্দ, দোয়ার জন্য আমরা দাওয়াত দিছি, সবাইকে বয়ানও দেওয়া সম্ভব হবে না আমরা দোয়ার জন্য। আসলে আজকের মকসদ মূল উদ্দেশ্য হইল গিয়া ইস্তেগফার তওবা দোয়া করা, বয়ান মূল উদ্দেশ্য নয়, জাস্ট আপনাদেরকে নিয়ে একটু জমায়েত হওয়া, শেষ পর্যন্ত সবাই যেন একসাথে আমরা দোয়া করতে পারি, এটা হইল গিয়া মূল উদ্দেশ্য। এই সময়টা পার করা আসলে তে পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন সিলেটের গৌরব দারুল হাদিস হরিপুর মাজার হরিপুর বাজার মাদ্রাসার শেখুল হাদিস, সিলেট শহরের অন্যতম মসজিদ, বিখ্যাত এক মসজিদ আমরা সবে চিনি, শাহ আবু তুরাব মসজিদের দীর্ঘদিনের বর্তমান খতিব হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব বাগরহালি হুজুর এখন আপনাদের সামনে নসিহত পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير وقال تعالى في آية أخرى فقلت استغفروا ربكم إنه كان غفارا শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দীন, মুরব্বিয়ান মুসল্লিয়ানে আজাম, নজওয়ান ছাত্র তালাবা, আমরা প্রবীণ বুজুর্গ সুনাম বুঝি হুদু তশ্রী বাঞ্ছে বয়ান করব, আমি লম্বা কিছু হইতাম নাই। এটা তোবার মাহফিল, ইস্তেগফারের মাহফিল। তোবার মানে হইল ফিরিয়া আওয়া, ফত বলিয়া অন্য ফতে গেছলাম গিয়া, এখন হুশ হয়েছে, গুড়িয়া আবার দেখাতেছে, এর নাম হইল তওবা। তওবার সিফত যদি আল্লাহরে দেওয়া হয় তে মানা হইল আল্লাহ তওবা কবুল করেন, তাওবাল্লাহ আল্লাহ তওবা কবুল করছেন, আর তওবা জয়দুন
জয়েদে তওবা করছে, মানে আল্লাহর দিকে ফিরিয়া গেছে। আর মাগফিরাতের মানে কইরা গাফারুন তাকে মস্ত, গাফারুনের মানে হইল মিটি যাওয়া, যে মাফ করার মানে হইল আল্লাহ গুনারে মিটাই দিল। ডাইনর ফিরিস্তায় তো নেকি লেখন, বামর ফিরিস্তায় বদি লেখন, তো বন্দায় বদি করে তো বামর ফিরিস্তায় ডানোর ফিরিস্তায় জিজ্ঞাসা করেন যে একটা গুণা করছে লেখতাম নি, বলে না তুমি আত রাখো লেখিও না। তো আরকটা করে বন্দায় তো কইন আরকটা নু করছে, বলে তুমি আত রাখো লেখিও না। এইভাবে ফার্স্টটা গুণা করছে, কিন্তু ডাইনোর ফিরিস্তায় নেকির ফিরিস্তায় কইন লেখিও না, অপেক্ষা করো। তো পাঁচটা গুণা করার পরে একটা নেকির কাম করছে, ওটা সুবহানাল্লাহ। তো ডাইনোর ফিরিস্তা কইন তুমি পাঁচটা নেকি লেখি, আমি পাঁচটা নেকি লেখি লইব, মানে একটা নেকি করলে দশটা নেকি হয়, তো পাঁচটা নেকিয়ে পাঁচটা গুণা খাটি গেছে আর আমি পাঁচটা নেকি লেখলাম, সুবহানাল্লাহ। আল্লাহ তো মেহরবান। যদি কোনো বন্দায় নেকির নিয়ত করে তাহলে নেকি না করলেও একটা নেকি আমলনামাত লেখা হয়, সুবহানাল্লাহ। বুখারি শরীফের হাদিস, লম্বা কথা হওয়ার সময় নাই আর বাকি সংক্ষেপে হইয়া। আর যদি এক নেকির নিয়ত করিয়া যদি নেকি করি লায় তাহলে এক নেকি কমপক্ষে আল্লাহ দশটা নেকি লেখুন, সুবহানাল্লাহ। আর এখলাস যদি বেশি থাকে তো এক নেকি সত্তর নাই সাতশো নাই সাত লক্ষ নাই সাত কোটি আল্লাহ লেখিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ মিঠাই দেও, মাফ করি দেও, দরগুজর করি দেও, আল্লাহ আপনার দয়া আর মেহরবানি দিয়ে আমরা মালামাল করো। কোরআন শরীফ বেশিরভাগ জায়গা দেখবা তাওয়াবুর রহিম, তোবা করলে আল্লাহ তোবা কবুল করেন আর রহমত দিয়ে আল্লাহ মালামাল করে দেন, সুবহানাল্লাহ। তোবা করলে আল্লাহ কতটুকু খুশি হইন একটা হাদিস আমি কইয়া, সহি হাদিস কইরা, এক বন্দা সফর গেছে মরুভূমির দুপুরের সময় উটর সফর করে, আর উটর মধ্যে তার হানি আর ফানি, এমন মরুভূমির ময়দানের মাঝখানে গেছে ডাইনে বামে সামনে পিছনে একশো একশো কিলোমিটার। তো দেখে যে দুপুরের সময় একটা গাছ আছে ময়দানের মাঝখানে, কইলা যে একটু শূন্যত আদায় করি, কায়দুল্লা করি, দুপুরের সময় হুতা এতে গুম ওকা নাওক যদি সময় থাকে যে নবীর শূন্যত আদায় হইল, সুবহানাল্লাহ। ও উঠে রাখিয়া আর তাই উঠিস দশ পনেরো মিনিট চোখ মুজিয়া উঠিস, তো চোখ মেলিয়া দেখো উটও নাই, উটোর উপরে যে ফানি আর খানি আছিল এগুলোও নাই, উট যখন নাই তো তখন তো নেই, হইলা এদিকে একশো কিলোমিটার, এদিকে একশো কিলোমিটার, এদিকে এদিকে একশো কিলোমিটার, এই মরুভূমি তো ফাড়ি দেওয়া আমার কাছে সম্ভব না, আর একটু পরেও ফানির পিপাস হইব, খানির প্রয়োজন পড়বো, তখন তো মরা ছাড়া আমার কোনো গতি নাই, তাইলে আমি মৌতর জন্য প্রস্তুত হয়ে যাই, ও মৌতর জন্য প্রস্তুত হইয়া গাছের তলে আবার হতিস হিতান ফিরাইয়া, আমার দম যাইব মারা যাইব, চিন্তার সীমা নাই, অসীম চিন্তা ভিতরে আইছে, এক পনেরো মিনিট বা দশ মিনিট টাইম চোখ মুজিয়া হতে না আসলা, আবার চোখ মেলিয়া দেখেন উটটা তার সামনে, হানিও আছে উটোর উপরে ফানিও আছে, ও তাই খুশির ছোটে উঠিয়া কইলা আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রব্বুকা, লোকে উল্টা মাতিলিছিল, কইলা কুশির ছোটে হইতে আছে আল্লাহ তুমি আমার পরবর্তীকার আমি তোমার গুলাম, কিন্তু কুশির ছোটে উঠিয়া কইছেন আল্লাহ তুমি আমার গুলাম নাইনি আর আমি তোমার পালন কর্তা নাইনি, নিয়ত কিন্তু ইলা নাই আল্লাহ এটারে দর্শন না, কইরা এই বন্দায় তার আড়াইল ফানি খানি উঠ ফাইয়া খবরের ফারো আসিল যে যতটুকু খুশি হইছে এর থেকে বেশি খুশি হইন আল্লাহ বন্দা বান্দিয়ে তোবা হলে, আমরা তওবা করি আমরার গুনাহ মাফ হয় আর খুশি হইন খে আল্লাহ, সুবহানাল্লাহ।
এর কারণে সুলুকর দরজাত গে যাইতে হইলে, সুলুক বুঝনি ফিরাকির লাইনও উঠতে হইলে প্রথমেও তোবা, মাঝখানেও তোবা, শেষেও তোবা। সুবহানাল্লাহ, তোবা ছাড়া ফির বনা যায় না। সেই কথা হইতে পারতা নাই যে আমি বড় ফির হয়ে গেছি, আমার আর তোবার দরকার নাই। আহ্লাহ যদি একিরা তাকে মুসলমান রইতে পারতা নাই, আল্লাহ রহমত তাকে কেউ বেপরোয়া নাই। সহিহ হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর লাগি ইজাজত তলব করলা, হুজুর আমি উমরাত যাইতাম আপনি ইজাজত দেখা, বলে যাও তোমার নেক দোয়াত আমারে বলিও না। সুবহানাল্লাহ, নবীর দোয়া চাইরা হযরত উমরের গেছে, তুমি আমারে বলিও না। সুবহানাল্লাহ, বুঝলেন দিন চল্লিশ বা পঞ্চাশ বছর গেছে, তফসির মতানৈক্য আছে যে নূহ আলাইহিস সালামের কৌমর বেটিন সব ওই গেছে বাঞ্জি, বাচ্চা হয় না, বৃষ্টি হয় না, ফল মূল সব জড়িয়ে পড়ে গেছে, গাং বিল শুকাই গেছে, যারা আসেন তারা সব বেমারি, মজবুর হয়ে গেল হযরত নূহ আলাইহিস সালামের কাছে। এটা তো বেদিন হল, ইয়া হইলে আমার তো এই অবস্থা, আরো কয়েকদিন গেলে তো আমরা সব মারা যাব। আল্লাহ নবীরে বুঝাই দিলা, কইলা তুমি কও কুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি কই তোমাতান যে নবী নুয়ে কইরা, তুমি তেন আল্লাহর কাছে মাগফিরাত চাও, আল্লাহ খুব বেশি গুনাহ মাফ করনেওয়ালা। ইউরসিলু সামা আলাইকুম মিদরারা, যদি তুমি দেন তওবা করো আর অনাবৃষ্টি হয় তাহলে রহমতের বৃষ্টি বর্ষণ হইব। ও ইউমদিদ কুম্বি আমওয়ালিন ওয়া বানিন, তোমাদের মাল সম্পদ বাড়িব, তোমাদের আওলাদ সুন্দরভাবে কিত হইবা, হৃষ্ট পুষ্ট আওলাদ জন্মগ্রহণ করবা। ওয়াজআল্লাকুম জান্নাত, আর তোমাদের বাগ বাগিচা সুশোভিত হইব। সুবহানাল্লাহ, ওয়াজআল্লাকুম আনহারা, আর তোমাদের নদী নদী আর বিল হাওর ফানিয়ে ভর্তি হইব। সুবহানাল্লাহ, আল্লামা রাজি রহমতুল্লাহ আলাইহি ফরমায়েন তার কিতাব তাফসীরে কবীর অঞ্চল যে ফিরাউনের দেশ মিশর মেঘ বন্ধ হইল, তখন তারা সব জমা হইয়া গেল ফিরাউনের কাছে যে আমরা কোন দুষ করছি, শাস্তি দাও, মেঘ কেটে বন্ধ করলায় আমরা ক্ষেত কৃষি সব নষ্ট হইয়া যা, জানি বলে আজ রাত মেঘ দিব যাও, তার ক্ষমতা আছে না মেঘ দিত। এখন চিন্তা করলো মেঘ দেওয়ার মালিক তো আমি নাই, মেঘ দেওয়ার মালিক তো আল্লাহ। তখন বলে রাত্রে বলে চটর কাপড় ভিনছে, তাট সোলা বস্তার কাপড় ভিনছে, আর ফিন দিয়া নীল নদী শুকাই গেছে, ও নীল নদীর নিচে নামছে, আর লামিয়া আস্তা রায় আল্লাহর কাছে খান দিছে। আল্লাহ, হালকু দিনের সরমটা আমার রক্ষা করো, আচ্ছা তোমার এত নিয়া যেত আজাব দেও দিলিবে, নাউজুবিল্লাহ। ও আল্লাহ মেঘ দিল, মেঘ দিল, মেঘ দিল, মেঘ হয়ে গেছে রায়। সুবহানাল্লাহ, বদ্ধ কাফির জেগে আল্লাহই দাবি করে, মেঘ দিলেই এখানে আল্লামা সাহাদিয়ে হয়নি দোস্তারা কুজা কুনি মাহরুম তুকে বা দুশ্মনা নজরে দাঁড়ি। আল্লাহ আমরা তো মুমিন হল ইমানদার তোমার বন্ধু, যে আমরা তুমি বঞ্চিত করবা এখেমনে, যখন তোমার দুশ্মনের কথাও তুমি শুনলা। সুবহানাল্লাহ, ইবলিসে আল্লাহ কইলা উখরুজ ফাইন্নাকা রাজিম, বাহির হ তুই মরদুদ মালাও, কিন্তু হে জানে আল্লাহরে বালা করি দললে আল্লাহ দেই বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত বাসার ব্যবস্থা আমারে করিয়া দাও। আল্লাহ কইলা ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম ব্যবস্থা করিয়া। বলে বনি আদম রক্ত যে ভাই যায় ভাই আমি চলাফেরা করতাম, বলে আচ্ছা চলিস অসুবিধা নাই, আমার হকে কি নেক বন্দা যারা তারা তুই বিভ্রান্ত করতে পারতে নাই।
ইন্নাল লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা হইল আমরার পালনকর্তা আল্লাহ আর এই খোদার রূপে যারা জমিয়া টিকিয়া থাকেন। সুবহানাল্লাহ। আল্লামা মুশাহিদ ভাই এমপি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে ফরমাইরা হইরা হকল তাকি বড় ফির এইন যেইন হকর উপরে জমিয়া সব সময় তাকেন। সুবহানাল্লাহ। আর হকল তাকি বড় কেরামতি যেইন হকর উপরে জমিয়া সব সময় তাকতা পারেন। সুবহানাল্লাহ। বড় কেরামতি। হযরত জুনায়েদ বাগদাদির কাছে এক বেচারা মুরিদ হইলা 10 বছর তাকলা তান খেদমত তাই খেলাপতি দিয়া তানতে বিদায় দিলা। আর ও বিচারাই বলে কইলা, হুজুর আমি 10 বছর তাকলাম কোনো কেরামতি আপনার তাকে দেখলাম না। বলে 10 বছরের মধ্যে সুন্নতর খেলাফ চলতে কোনোদিন আমারে দেখছো নি? বলে জি না। বলে এর থাকি বড় কেরামতি আর কি তো হইতে পারে? দশ বছরের মধ্যে একটা নকল হরকত তুমি সুন্নতর খেলাফ আমার দেখছো না, ওইটা হইলো বড় কেরামতি। বলে তাই আমার কিছু ওসিয়ত করুকা। বলে তুমি আল্লাহ দাবি করিও না আর নবুয়তি দাবি করিও না। তাই বললা, ইয়া আল্লাহ 10 বছর আপনার খেদমত রইলাম, আপনার তরবিয়ত হইলাম, আর আপনি আমার ওসিয়ত কররা যে আল্লাহ দাবি করতাম না আর নবুয়তি দাবি করতাম না। আপনি মনে করেন নি আমি আল্লাহ দাবি করমু আর নবুয়তি দাবি করমু? বলে হয় আমি মনে করি। বলে খিলাতে বুঝাই দেখা। বলে তুমি যদি বড়ত্ব আর তাকাব্বুরি দেখাও তো বুঝা গেল তুমি আল্লাহ দাবি করছো। আর তোমার রায়, তোমার মত, তোমার রায়ের যদি তুমি অকাট্য মনে করো তো বুঝা গেল তুমি নবুয়তি দাবি করছো। কইলা, হুজুর খুব জরুরি কথা কইছো। হ্যাঁ, আমি কোনোদিন তকব্বুরি করবো না আর আমি নিজের রায়ের নিজের মতরে অকাট্য মত মনে করতাম না। ওকে সুবহানাল্লাহ। সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু ফরমান, ইত্তাহিমুর রায়, তোমার তোমার মতরে তুমি তেন অকাট্য মনে করিও না। নবী তাকে যেটা আইছে, আল্লাহ তাকে যেটা আইছে, এটা অকাট্য। সুবহানাল্লাহ। বুঝলুগানে দিন আমি বেশি লম্বা করতাম না। নবীর খিদমত এক সাহাবি হয়ে একদিন তাকে আইননা, তো নবীর অভ্যাস আছিল এন খবর লইতা হেনে আইননা, আমার ওলো অভ্যাস থাকতো। তো জিগাইলা ও গ্রামের মানুষরে যে অমুক কেনে আইননা, বলে এই তো সাংঘাতিক দে আরাম। আল্লাহ নবী বলে আমি দেখার দেব, মসজিদ আমার উপযুক্ত নাই। বলে জি না, উত্তর তো নেই উঠতে পারেন না। আল্লাহ নবী তো শিব নিলা গিয়া দেখো নি, আল্লাহ মাথার রসুল নাই, শরীরের রসুল নাই, খালি ফেট আর খোল্লা দেখা যায় আর কুন্তা নাই, এত ডাক বেমার। আল্লাহ নবী কইলে, আমার সাহাবি আমার ছেড়া পাইছে এক কলমা বর্ষ, কলমার উপরে সাবিত কদম আসো, এত বড় পরীক্ষা তোমার উপরে আওয়ার তো কোনো কারণ বুঝি না। তুমি আল্লাহর কাছে কিচ্ছু কইছো বোধহয়? বলে জিও আমি কইছি। বলে কিতা কইছো? বলে আমি কইছি, আল্লাহ আমি যেটা গুনা খাতা করছি ইতার বদলা দুনিয়ায় দিলেইও আখের তো দিও না, এরপর থেকে বিমার করছি। আল্লাহ নবী বলে, সাল তাল্লাহ বলা, তুমি আল্লাহর কাছে বলা সোয়াল করি আনিলিছো, তুমি আফিয়তর যদি দোয়া করতায় বলে আহ দুনিয়া খেলে তোর সুখ শান্তি। আল্লাহ নবী বলে, তুমি যদি ও দোয়াটা করে লিতায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, দুয়ার মাঝে দুনিয়া ঘরে তোর সমস্ত পালাই ঢুকে গেছে, তাহলে তোমার বেমারও ভালো হয়ে গেল, অনেক তোমার গুণও মা হয়ে গেল। লগে লগে বলে তাই না, দুয়া ওইটা করলা আর সাথে সাথে বেমার ভালো হয়ে গেল। বুঝলানে দিন, তোবা মানে আল্লাহ লোকে আত্মসমর্পণ করা, আর গুনার যত আসবাব আছে এটারে বাদ দেওয়া। গুনার আসবাব, গুনার আতিয়ার আপনার গরো আছে, আপনার পকেটও আছে, আর আপনি তোবা কররা তোবা কবুল হইতো নাই। আর একটা হইল, হারাম খাইন সব সময়, সুদর ব্যবসা আছে, গুষ খাওয়া আছে, সবাই হল সুদ গুষর ব্যবসা নাই, চুরি পয়সা আর হারাম সব সময় খাইরা, আপনি যত দোয়া করুক দোয়া কবুল হইতো নাই, দোয়া কবুল হইতো নাই। আর একটা হইল, আত্মীয় স্বজন লোকে যদি ব্যবহার খারাপ হয় তাহলে আপনার তোবা আর আপনার দোয়া কবুল হইত না। একটা ঘটনা আমি কইয়া শেষ করে লিয়া,
আল্লাহ রসুল বললাম ওর বিদায়ী হজ, তো এ হজও করছেন। তো আল্লাহ নবীরে দোয়া করার কথা হইল, সাহাবায়ে কেরামর সোয়া লাখ প্রায় নবীর সামনে, বেটাইনও আছেন, বেটিনও আছেন, ছোটও আছেন, বড়ও আছেন, বুড়ো আছেন, জোয়ান আছেন। বলে হুজুর দোয়া করুকা, বলে আমি দোয়া করম তোমাদের মধ্যে যদি আত্মীয় স্বজন লগে খেউরর যদি কিতা থাকে, লাগ থাকে, তাহলে তুমি তাই না আমার এই মহফিলও থাকলে আমার দোয়াও আল্লাহ ফিরত দিলিবা। কথা বুঝলা নি? তুমি তাই যদি কেউ আত্মীয় স্বজন লগে যদি বুড়া ব্যবহার করিয়া থাকো, অথবা তোমার কোনো আত্মীয় লগে তোমার কিতা আছে, মাত কথা নাই, তুমি তাই নি মহফিলও থাকলে আমার দোয়া আল্লাহ কবুল করতে নাই। যদি ওম কেউ তাকি থাকো যে তোমার আত্মীয় লগে তোমার লাগ, তোমার বিবাদ, তোমার বন্তি নাই, তুমি উঠিয়া যাও কি পরে আমি দোয়া করব। এক জোয়ান হুয়া বলে খাড়া হইলা, বললা হুজুর আমার খালা তাই না হজোয়াইছে, মেয়েলু কলর সাইটে তাই না আসে, আমার খালা আইছেন একলা তাই অন্য এক মহরমর লগে, আর আমি আইছি আমার একজন লগে, আমার খালা লগে আমার মাত কথা নাই, সম্পর্ক নাই। বলে তুমি যাও তোমার খালারে আমার ওয়াজর কথা কইও, তাই হুনচুন নি, আর দজন এক মিল অ, যদি এক মিল না অ তাহলে আমি দোয়া করতাম না, আর দোয়া কবুল হইতো না, এলাই ফিরত দিলেই তম্বিউল গাফিলিন ঘটনা আনছ। ইয়া আল্লাহ তান খালায়ও তো ওয়াজ শুনছ, অপেক্ষা করলা বাতি যাইতা বইন ভূত আইতা, তো বইন ভূত গেলা দজন কিতা করলা, একে অন্যতে খুশ হইলা, আর মিল মিলাপ হইল, আর এরপরে আপনার আল্লাহ নবী হইলা, এখন দোয়া কবুল হইল, সাধারণ কথা নাই। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা ওয়া আতি যাল কুরবা হক্কাহ, আল্লাহ কইরা তোমার যে নিজের আত্মীয় স্বজনের যে হক আছে তুমি তা আদায় করিও, নতুবা তোমার দোয়াও কবুল হইত না। হারাম খাইলে দোয়া কবুল হয় না, দুর্নীতির মধ্যে লিপ্ত থাকলে দোয়া কবুল হয় না, সেটা হারাম আছে দোয়া কবুল হয় না। হাজ্জাজ ইবনে ইউসুফ তো জালিম আছিল হুকুমরান, তো এক গুরে কইলা যে কুফা ফিরসা বহল আসেন তারা যদি বদুয়া করেন তুমি শেষ হয়ে যাবে, বলে তারার দুয়ার মুখ আমি বন্ধ করে লেছি, বলে কিলা, বলে একদিন দাওয়াত দিয়া হারাম হাওয়াই দিছি, তখন তারা রক্তর মধ্যে কিতা গেছে কি হারাম হামাই গেছে, এখন যত বদুয়া করুক বদুয়া কবুল হইত না। এর কারণে কুরআন শরীফে আল্লাহ ফরমাইরা আমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যদি হে নবী তোমার উম্মত যদি সবসময় ইস্তিগফার আর তওবা করে তাহলে আমি তারারে আযাব দিতাম না। কুরআন শরীফের আয়াত। এর কারণে আমরা সবসময় ইস্তিগফারের আমল করতাম, ইস্তেকবারের মহফিল, তোবার মহফিল, তোবা করলে আল্লাহ খুশ হইন, রাজি হইন। আল্লাহ ফরমায়েন তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে আজকে আমল, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর কাছে তুমি দেন তোবা করো সবে মিলিতভাবে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তুমি তাই সাফল্য মন্ডিত জীবা, সুবহানাল্লাহ। এর কারণে আমরা সব জমা হয়েছি বুজুর্গানে দিন অল তশরিফ আনবা, আমরা সহি নিয়তে তওবা করি, তওবা এনা সোহা যারে হয়, আর আমরা দোয়া করি, আমরা সব মুসলমানদের দোয়া করি, বিশ্ববাসীদের দোয়া করি, দেশে দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ রাজি হইবা, খুশি হইবা, আমরা রুফে থাকি আল্লাহ মুসিবত হরাইবা, আমরা ভবিষ্যৎ সুন্দর হইব, আমরা বর্তমানও সুন্দর হইব, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুকা, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সারগর্ব আলোচনা শুনছিলাম, নসিহত শুনছিলাম বন্দরবাজার শাহ আবু তুরাব জামে মসজিদের সম্মানিত খতিব মুজাহিদে মিল্লাত আল্লামা শায়েখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাইহি,
দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার সুনামধন্য শায়খুল হাদিস হযরত মাওলানা শায়খ আব্দুল কাদের বগরখালী হুজুর দামাত বরকাতুহুমের কাছ থেকে সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় সিলেটবাসী, বাংলাদেশের প্রাচীনতম ঈদগাহ, ঐতিহাসিক ঈদগাহ সিলেট শাহী ঈদগাহ ময়দানে আজকের এই তাওবা ইস্তিগফার এবং দোয়া মাহফিলে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জের সুনামধন্য শেখুল হাদিস, উপমহাদেশের প্রখ্যাত শেখুল হাদিস, অত্যন্ত চমৎকার হুজুরের আলোচনা। যারা জানেন হুজুরের সম্পর্কে, হুজুরকে ছিলেন, হুজুরের আলোচনা অত্যন্ত সুন্দর এবং সারগর্ভ আলোচনা। অতএব মাহফিলের আশপাশে যারা দাঁড়িয়ে আছেন, আমরা সকলের কাছে অনুরোধ করব, আমরা বিশাল একটি পিণ্ডাল, বহু টাকা খরচ করে বিশাল একটি পিণ্ডাল আপনাদের সুবিধার জন্য, আপনাদের বসার জন্যই আমরা করেছি। আমরা সকলের কাছে অনুরোধ করব, মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন, আমাদের ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, আমরা সকলের কাছে অনুরোধ করব, মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসানোর ব্যবস্থা করুন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসানোর ব্যবস্থা করুন, মেহরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে, যথেষ্ট এখনও বসার ব্যবস্থা আছে। যদি সংকুলন যদি না হয়, আমাদের কাছে তেরফাল আছে, আমরা আরও অতিরিক্ত তেরফালের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, আমরা বিছিয়ে দেব ইনশাআল্লাহ। মেহরবানি করে আপনারা সবাই বসে পড়ুন, মেহরবানি করে আপনারা বসে পড়ুন। মুআজ্জাদ হাজেরিন, আজকের আমাদের বিশেষ মেহমান জানিশিনে বায়ুমপুরি, বায়ুমপুরি রহমতুল্লাহ আলহিয়ার জামাতা মোহাম্মদ বিন ইদ্রিস সাহেব শাইখে লক্ষ্মীপুরি। ইতিমধ্যে আমাদের একেবারেই কাছাকাছি দুই এক মিনিটের ভিতরে ইনশাআল্লাহ তিনিও পৌঁছে যাবেন। ইনশাআল্লাহ এশার নামাজের আগে আগে হুজুরের সংক্ষিপ্ত বয়ান হবে, কথা হবে এবং হুজুর মুনাজাত করবেন। সর্বশেষ আজকের এই মুনাজাত, আজকের এই তাওবা ইস্তিগফার মাহফিলের এরকম মাহফিল হয়তো আমাদের জানা মতো সিলেটের ইতিহাসে হয়তো এটাই প্রথম। এত বিশাল আকারে শুধুমাত্র তাওবা এবং ইস্তিগফারের মাহফিল, দোয়া মাহফিল হয়তো এটাই এই শাহিদগাহ সহ সিলেট শহরের ইতিহাসে হয়তো প্রথম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের বুজুর্গদের সময় মতো সবাই উপস্থিত হবেন। এখন আপনাদের সামনে বয়ান পেশ করবেন সুনামগঞ্জের সুনামধন্য শেখুল হাদিস, উপমহাদেশের প্রখ্যাত শেখুল হাদিস হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব সুনামগঞ্জি। হযরতের কার গুরুত্বপূর্ণ সারগর্ব আলোচনা পেশ করার জন্য আহলে মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي خلق الإنسان فطر الجان بعظيم منته نزل القرآن جعله بين الحق والباطل الفرقان رفع السماوات بغير عمد ترونها بسط الأرض نصب الجبال خلق البر أجر البحر بعظيم قدرته نور الشمس والقمر انتقى الشجر والحجر سبحانه سبحانه ما عظم شانه لا يحد ولا يتصور نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله لا في ألوهيته ولا في ربوبيته ولا في معبوديته ولا في محموديته ولا في مسجوديته لا في ملكه ولا في ملكه ولا في ملكوته لا في جبره ولا في جباروته لا في عظمته ولا في عظاموته لا في رحمته ولا في رحموته ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة
بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة الذي نصح الأمة كشف الغمة عبر الغمة أدى الأمانة وبلغ الرسالة. نسأل الله تعالى أن ينزل بحور فضل عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلألأ الذين هم كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده الذين هم كانوا يتبعونه حق اتباع الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة الذين هم كانوا يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم وبتلادهم حتى بأنفسهم في حبه وحب نبيه وهم الذين كانوا يفتخرون بالتضية وتضيها يدمون مستوى الأرض بدمائهم لإعلاء كلمة الله عز وجل وهم الذين تخضعت وتذللت وتسجدت القوة الباطلة إلى أقدامهم صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا أذكر توبة استغفار এবং মহান আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিন্নতির উপলক্ষে এই আয়োজন আকস্মিকভাবে আপনাদের সামনে সূরাতুন নাসর তিলাওয়াত করলাম। এই সূরার মধ্যে নবী সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ব্যক্ত করা হয়েছে। আমাদের প্যারে নবী নিষ্পাপ, বলুন না, সবাই বলুন না, সকল নবী রসুলরা নিষ্পাপ, সকল নবী রসুলরা। তবে আমাদের নবী শুধু নিষ্পাপ নন, বরং সকল নিষ্পাপের সর্দার, সকল নিষ্পাপের, বলুন না, সর্দার। ওইটা শুধু আবেগ সুলভ কথা নয়, শুধু এসকার মহব্বতে আপ্লুত যুক্ত কথা নয়, বাস্তব কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকিহাতুল উম্মাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বসলেন, মা আয়েশা, আমার নবীর কোনো কর্ম কোনো কথা যদি তার বুঝে না আসত তাহলে প্রশ্ন করে বসতেন, জিজ্ঞাসা করে নিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে তার জিজ্ঞাসার জবাব দিতেন। মা আয়েশার জিজ্ঞাসা এবং নবীজির জবাব এই উম্মতের জন্য শিক্ষণীয় ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা লম্বা সজিদা করতেন, এত লম্বা, সাহাবায়ে কেরামের ভাষায় প্রায় 50টা আয়াত পড়তে যতটুকু সময় লাগে প্রায় এত লম্বা সজিদা করতেন আমার নবী। কয়টা আয়াত বলেন না, বলেন না,
আপনাদের ইমাম সাহেব নামাজে কয় আয়াত পড়ে? ফজরের নামাজে, লম্বা নামাজে কয় আয়াত পড়ে? 50 আয়াত পড়ছে কোনোদিন? আর যদি পড়েন তাহলে আমরা কেউ তার পাশে থাকব না, ইমাম সাহেবকে বাদ দিয়ে দিব। ইমাম সাহেব বুঝে না, অবস্থা বুঝে না। আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সজদা এত লম্বা ছিল, যখন সজদায় যেতেন সাহাবায়ে কেরামের সন্দেহ হয়ে যেত, মনে হয় নবীজি আর মাথা উঠাবেন না, মনে হয় আমাদের নবীজি আমাদেরকে চিরকালের জন্য ছেড়ে চলে গেছেন। নড়াচড়া নেই, নড়াচড়া নেই, হরকত নেই, একদম সুকুন আর সুকুন, এত দীর্ঘক্ষণ সজদা করতেন। ঠিক তেমনভাবে রুকুর মধ্যে এত দীর্ঘ সময় লাগাইতেন। দাঁড়ানোর অবস্থা এমন ছিল, বুখারি শরীফের বর্ণনায়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়, দীর্ঘক্ষণ দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পাশ ফিত হয়ে যেত, ফুলে যেত। কথা বুঝে আসে? বেশি সময় দাঁড়ানোর কারণে নবীর পা কি হয়ে যেত? ফুলে যেত। মায়েশা বলেন, শুধু তাই না, দীর্ঘক্ষণ দাঁড়াতে দাঁড়াতে আমার নবীর পা কখনো ফেটে যেত, এত দীর্ঘক্ষণ আমার নবী দাঁড়াতেন। মায়েশার কাছে শুধু নামাজ, সজদা আর রুকুই ছিল না, আমার নবী দিনে কমপক্ষে 70 বার তওবা করতেন। কতবার বলুন না? কোন কোন বর্ণনায় আছে 100 বার তওবা করতেন আল্লাহর দরবারে। কতবার তওবা করতেন? আমরা কয়বার করি? আমাদের তো গুনাহ একটাও নাই, তওবার দরকার নাই। আমার নবীর কি গুনাহ ছিল? আমার নবীর গুনাহ ছিল? তওবা করতেন কয়বার? কমপক্ষে 70 বার। কমপক্ষে, কমপক্ষে বলেন না, 70 বার তওবা করতেন। মায়েশার দৃষ্টিতে ওইগুলো আছে, কান্নাকাটি করতেন আল্লাহর দরবারে। কেন কাঁদবেন নবী আল্লাহর দরবারে? কাঁদবেন কেন? নবী আল্লাহর দ্বারা নির্বাচিত। আমার নবীকে নবী বানাইছে কে? বলো না। নবীদের সর্দার বানাইছে কে? জান্নাতের সর্দার বানাইছে কে? সকল সৃষ্টির সর্দার বানাইছে কে? আল্লাহ বানাইছে। সেই নবী কাঁদবে কেন? আমার নবী যা চায় আল্লাহ তাই দিবে, দিবে অবশ্যই দিবে, তাই দিবে কিয়ামতের দিনও দিবে। যখন সবাই হতাশ, আদম ব্যর্থ, নূহ ব্যর্থ, ইব্রাহিম ব্যর্থ, মূসা ব্যর্থ, ঈসা ব্যর্থ, সকল নবী রসুলরা ব্যর্থ, কাউ কেউ সাহস পাবে না আল্লাহর দরবারে সুপারিশ করার, সেই দিন আমার নবী একমাত্র প্রস্তুতি নেবেন, মাকামে মাহমুদে গিয়ে, মাকামে মাহমুদে গিয়ে মাথা ঝুঁকাইবেন, আল্লাহর প্রশংসা করবেন। এত বেশি প্রশংসা করবেন যে প্রশংসা আজ পর্যন্ত কেউ করেনি, করতেও পারবে না। এই জন্য আমার নবীর আরেকটা নাম আহমদ, আরেকটা নাম বলো না জুড়ে আহমদ। এত সুন্দর, গভীর, এত দীর্ঘ প্রশংসা করবেন, ওই প্রশংসা আল্লাহ, আল্লাহর প্রশংসা এত বেশি করবেন, সজদার মধ্যে পড়ে আল্লাহর রহমতের সাগর তরঙ্গায়িত হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিবেন, ইয়া মুহাম্মদ, আহা ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক সালতুতা, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক সালতুতা, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাক সালতুতা, মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও, মাথা উঠাও, তুমি যা চাইবে তা দিয়ে দিব। আল্লাহর এত প্রিয় নবী, এত প্রিয় নবী, আল্লাহর একান্ত মহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্নাকাটি করতেন আল্লাহর দরবারে। একবার কাঁদতে শুরু করলেন, এশার পরে কান্না শুরু করলেন, ইশার পরে কান্না শুরু করলেন, একবারে সুবহে সাদিক হয়ে গেল, সুবহে সাদিক হয়ে গেল। বিলাল হাবশি, আমার নবীর প্রিয় বিলাল, 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 উমর বলে বিলাল সাইয়্যিদুনা মাওলানা, বিলাল সাইয়্যিদুনা মাওলানা, সেই বিলাল, তিনি বলেন, আমি সুবহে সাদিকের পরে আমার নবীর দরবারে গেলাম, গিয়ে দেখি আমার নবীর চোখের জলে তার দাড়ি মুবারক ভিজে গেছে, তার বুক ভিজে গেছে, যে বালির মধ্যে বসা ছিল ওই বালিও ভিজে গেছে।
কানতে কানতে একবারে বেকুল হয়ে গেছেন, আল্লাহ তাআলার আরশের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। আমার নবীর কান্নার প্রভাব আরশে পড়লো, আরশ প্রকম্পিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, জিব্রিল তুমি যাও আমার নবী মুহাম্মদের কাছে যাও, জিজ্ঞেস করো কেন কাঁদছে, তার কিসের ব্যথা, তার কিসের দুঃখ, তার কি অভাব, কি চাই, কেন কাঁদবে, আমি সব জানি। আমি সব বলো না, আমি সব সব জানে কে, সব জানে কে, সব জানে কে, কোন নবী সব জানে, কোন রসুল সব জানে, আমাদের নবী সব জানেন, কোন ওলি সব জানে, কোন গোশ সব জানে, কোন সৃষ্টি সব জানে, সব জানার গুণ একমাত্র কার, একমাত্র কার, একমাত্র কার, একমাত্র কার, দূরে বলো না। যদি আমরা আল্লাহ ছাড়া কারো ব্যাপারে বিশ্বাস পোষণ করি যে সব জানে, তাহলে আমরা শিরক করে বসলাম, যাকে বলা হয় শিরক ফি সিফাত, যাকে বলা হয় শিরক ফি সিফাত, গুণের মধ্যে আমরা শিরিক করে বসলাম। সব জানার গুণ একমাত্র কার, আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ বলে আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আল্লাহ বলে তার গুণ তার পরিচয় দেয়, আমার পরিচয় আল্লাহর পরিচয় আলিমুল গায়বি ওয়াস শাহাদা, উপস্থিত অনুপস্থিত সব কিছু যিনি জানেন, সেই বিশেষ গুণ যার আছে তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে আপনার পীর সাহেব যদি সব জানে তাহলে পীর সাহেব হয়ে গেল আল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ, আস্তে বললেন, মনের মাঝে কিছু দুর্বলতা আছে। আল্লাহ জিব্রিলকে বলতে লাগলেন, জিব্রিল আমি সব জানি, এরপরেও তুমি যাও, এটা হচ্ছে বিধান আইন, আমি সব জানি এরপরে তুমি যাও, আমার নবী মুহাম্মদকে দিয়ে জিজ্ঞেস করো কেন কাচ্ছে, কিসের ব্যথা, কিসের দুঃখ, কি অভিলাষ, সে কি চায়, তার জন্য আকাশ সৃষ্টি করলাম, তার জন্য চাঁদ সূর্য সৃষ্টি করেছি, তার জন্য পৃথিবী সৃষ্টি করেছি, তার জন্য সাগর সমুদ্র প্রবাহিত করেছি, তার জন্য বাতাস প্রবাহিত করেছি, তার জন্য পাহাড় পর্বত সৃষ্টি করেছি, তারই লক্ষ্যে সব কিছু সৃষ্টি করেছি, তার কিসের অভাব, কি চায়, কেন কাঁদবে জানিয়ে দাও। যদি তার চোখের জল বন্ধ না হয়, যদি তার কান্না বন্ধ না হয়, আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য সবগুলো আমি ভেঙে ছুর মার করে দিব। এত প্রিয় নবী জিব্রিল আসতে তো আর সময় লাগে না, বলো না, ছোটো খাটো জিব্রিল, বিমান লাগবে, কারি টারি কিছুই লাগে না, জিব্রিল বিরাট দেহধারী, জিব্রিল যার রয়েছে 600 পাখা, এক একটা দানার মধ্যে এত শক্তি, একটা দানার দ্বারা যদি আসমান জমিনের উপর আঘাত করে আসমান জমিন ভেঙ্গে চুর মার হয়ে যাবে। সেই জিব্রিল মুহূর্তের মধ্যে নবীর দরবারে পৌঁছে গেলেন, দেখতে পান নবী একবারে কাঁদতে কাঁদতে বেকুল হয়ে গেছেন, হুজুরে তার দুই চোখ যুগল থেকে অশ্রু ঝরছে। জিজ্ঞেস করলেন, নবী কেন তোমার এত ব্যথা, তোমার কিসের দুঃখ, কেন কাঁদছ, তোমার কান্নার প্রভাবে আল্লাহর আরশের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে, এরপরও আমাকে পাঠিয়ে দিছে, কেন কাঁদো, তার কারণ জিজ্ঞাসা করার জন্য, বলো কেন কাঁদছ, কিসের ব্যথা, কি দুঃখ, কি চাও। আবার নবী বললেন, আমি কাঁদছি আমার উম্মতের জন্য, কার জন্য বলো না, কার জন্য, কার জন্য, কার জন্য, কোন সৃষ্টির জন্য, কোন মানব দানবের জন্য সম্ভব নয়, কোন নবী রসুলের জন্য সম্ভব নয়, আমার নবীর সুপারিশ সারা জান্নাতে ঢুকতে পারবে। সেই নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা পর্যবেক্ষণ করতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার কিছু প্রশ্ন জাগলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে বসতেন।
সাফিয়া মানে ওই মানুষের জায়গা না, যে বসেন আপনারা একটু, অন্য যারা আসেন তাদেরকে জায়গা দেন, আগের খালি জায়গাগুলো পূরণ করেন না, যারা আসতেছেন তাদেরকে একটু জায়গা দেন, একটু আগে এগিয়ে বসেন, একটু আগে এগিয়ে বসেন, জায়গা দেন ভাই, আমরা সাথী বাইরেরা জায়গা দেন, ওরা আমরা সাথী না বলেন না, ওরা আমাদের সাথী না, একজন ওলি যদি হইয়া যায়, একজন মানুষ যদি মকবুল হইয়া যায়, তার কাছে বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবে। একটু সবাই আগায় গায়ে বসেন, সুন্দর করে বসেন, বুজুর ঘরে আসতেছেন, ইস্তেগফারের মাহফিল, তওবার মাহফিল। মা'আইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কোনো কথা বা কোনো কর্ম তার বুঝে না আসতো, সঙ্গে সঙ্গে সওয়াল করতেন, প্রশ্ন করতেন। একবার নবী ঘুমিয়ে পড়লেন, নবী ঘুমাইতেন না, বলেন না ঘুমাইতেন না, ঘুমাইতেন না, বলো না, ফরিস্তারা ঘুমায়, ফরিস্তা ঘুমায় না, জিব্রিল কোন সময় ঘুমায়, আজরাইল যে সময় সজাগ ওই সময় জিব্রাইল ঘুমায়, ফরিস্তারার ঘুম আছে, এ বলো না, ফরিস্তারার ঘুম আছে, নূরের জাতির ঘুম আছে, নূরের সৃষ্টির ঘুম আছে, সবাই বলো না, নূরের সৃষ্টির ঘুম আছে। আমার নবী ঘুমাইতো না, ঘুমাইতো না, ঘুমাইতো না, ঘুমাইতো না, উম্মতকে ঘুমাইবে কিভাবে সেই শিক্ষা আমার নবী দিছেন না দেন নাই, দিছেন না দেন নাই। এর দ্বারা বোঝা গেল আমার নবী নূরের সৃষ্টি ফিরিস্তা না, নইতো বোঝা গেল না, বলো না, বোঝা গেল না, গেল না, বোঝা গেল না, গেল না। আমার নবী ঘুমাইছেন গভীর ঘুমের মধ্যে মগ্ন, গভীর ঘুম। আমার নবী যখন গভীর ঘুমের মধ্যে মগ্ন হয়ে যেতেন তখন তার নাক দিয়ে ঊর্ধ্বশ্বাস বাহির হতো। মা'আইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না সবগুলা দেখতেছে। মা'আইশা ঘুম থেকে সজাগ হলেন, ওযু করলেন না, নামাজ পড়ে নিলেন, ওযু ছাড়া নামাজ পড়ে নিলেন, তাহাজ্জুদের নামাজ ওযু ছাড়া পড়ে নিলেন। মা'আইশার প্রশ্ন আসবে না, বলো না, প্রশ্ন আসবে না, বলো না, প্রশ্ন আসবে না, ওই প্রশ্ন করার সুযোগ আর কারো ছিল না, একমাত্র মা'আইশার ছিল। একমাত্র কার ছিল বলো না, একমাত্র কার ছিল, মা'আইশার ছিল। এই জন্য আল্লাহ মা'আইশাকে আমার নবী স্ত্রী হওয়ার জন্য নির্বাচন করেছে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন ঘুমাইলে ওযু যায় আর ওযু ছাড়া নামাজ হয় না, ওযু ছাড়া লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর, আপনি বলছেন ওযু ছাড়া নামাজ হয় না, আপনি ঘুমাইলেন গভীর ঘুমের মধ্যে মগ্ন থাকলেন, ঘুম থেকে উইঠে ওযু ছাড়া নামাজ পড়ে নিলেন, আপনার কথা আর আমলের মধ্যে সামঞ্জস্য নেই, বললেন একটা করলেন নিজেই আর একটা, বললেন একটা করলেন নিজে, কথাটা বুঝাইছে না, প্রশ্ন করে বসলেন মা'আইশা। মা'আইশার মাধ্যমে কতই না সমস্যার সমাধান এই উম্মত লাভ করেছে, এমন কঠিন কঠিন সমস্যার সমাধান মা'আইশা সিদ্দিকা উম্মতকে দান করেছেন, যে সমস্যার সমাধান উমরও দিতে পারেনি, আলীও দিতে পারেনি, উসমানও দিতে পারেনি। ঠিক আছে না, ঠিক আছে না, আহা, সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ঘুমাইলে ওযু যায় আর ওযু ছাড়া নামাজ হয় না, আর আপনি ঘুমাইছেন আমার কাছে, আপনি তো, আমি তো দেখলাম আপনার ঊর্ধ্বশ্বাস নাক দিয়ে বাহির হয়েছে, গভীর ঘুমের মধ্যে আপনি অবশ্যই মগ্ন ছিলেন, উঠলেন ওযু করলেন না, ওযু ছাড়া নামাজ পড়ে নিলেন, কি ব্যাপার? আমার নবী একবারে সুন্দর সংক্ষিপ্ত জবাব দিলেন, আয়েশা, নাহনু মাআশিরাল আম্বিয়া তানামু আইনায়া ওয়া লা ইয়ানামু কালবি, আমরা নবীর জাত, আমরা নবীর সম্প্রদায়, আমার চোখ ঘুমায় মন ঘুমায় না, আমার চোখ ঘুমায়। আয়েশা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন, বসুন বসুন বসুন, সালাম নেও, মেয়ে সেবার সালাম নেও, তানামু আইনায়া ওয়া লা ইয়ানামু কলবি, শুধু চোখ বন্ধ করলে ঘুম না, বলো না,
আমরা যদি চোখ বন্ধ করে তাহলে ওজু যাইব না, থাকবো না, এটার নাম ঘুম না। অন্তর যদি ঘুমাইয়া যায়, গাফিল হইয়া যায়, তাহলে ওইটার নাম হয়েছে কি? ঘুম। আমার নবীবালা নয় এসে নাখনো মাশেরাল আম্বিয়া তানাম আইনা ওয়ালা ইয়ানাম কলবি। আমার শুধু চোখ ঘুমায়, কলব ঘুমায় না, কলব সজা, কলব সজা। সুতরাং আমরা নবীর জাত, আমরা ঘুমাইলে ওযু যায় না। সেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর জীবন ব্যবস্থা, ফকিহাতুল উম্মাহ, যকিয়াতুল উম্মাহ, তাকিয়াতুল উম্মাহ, নাকিয়াতুল উম্মাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আয়নার মতো পরিষ্কার ছিল। জিজ্ঞেস করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, এত লম্বা নামাজ পড়েন কেন? এত লম্বা নামাজ পড়েন কেন? এত লম্বা সজদা করেন কেন? এত লম্বা রুকু করেন কেন? এত লম্বা কাউমা করেন কেন? এত লম্বা লম্বা দীর্ঘ দোয়া করেন কেন? কি ব্যাপার, আপনি এত এত তওবা ইস্তেগফার করেন কেন? এত তওবা ইস্তেগফার কেন করেন? আল্লাহ তো আপনার পরিচিতি দিয়েছেন কোরআনের মাধ্যমে, আল্লাহ আপনার অবস্থার বর্ণনা স্পষ্টভাবে করেছে তার পবিত্র কোরআনের মধ্যে, লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, আছে কোরআন শরীফে, এখনো আছে, সত্য। কার কার বিশ্বাস আছে? হাতটা তুলেন তো দেখি, নামান হাতটা লামান। মা আয়েশা বলে, আমি না, ওইটা আমার মুখের কথা না, দেখবেন কিতাব কইলে আছে, কিতাবের মধ্যে আছে, সত্যই আছে, আছে না? লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, মা আয়েশা বলেন, আল্লাহ আপনার ব্যাপারে বলেছেন আপনি পাপ মুক্ত, আপনার কোনো পাপ নাই। কে বলছে? আল্লাহ। কে বলছে? 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 জোরে বলো না, আল্লাহর ঘোষণা, নবীর পাপ নাই। কোরআন দিয়া দলিল দে মা আয়েশা, আপনার আমার যুক্তি তর্কের দ্বারা বুঝানোর কোনো প্রয়োজন নাই। মা আয়েশা দলিল দেয় কিসের দ্বারা? কিসের দ্বারা? কোরআন দ্বারা। আমার নবীর সামনে পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে সামনাসামনি আমার নবীর সামনে প্রশ্ন উত্থাপন করেছে মা আয়েশা, ও নবী, তোমার ব্যাপারে আল্লাহ বলেছেন লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখার, তোমার অতীতের গুনাহ নাই, বর্তমানের গুনাহ নাই, তোমার ভবিষ্যতের গুনাহ, যার গুনাহ নাই সে পাপ মুক্ত, যার গুনাহ নাই সে নিষ্পাপ, যার গুনাহ নাই তাকে কোরআনের কিতাবের ভাষায় বলা হয় মাসুম। কিতাবের ভাষায় কি বলা হয় বলো না? তাহলে নবী যে নিষ্পাপ, ওইটা কি আপনার আমার বক্তব্য না আল্লাহর বক্তব্য? জোরে বলো না, জোরে বলো না, জোরে বলো না। সুতরাং যারা ধারণা নবীর পাপ আছে, যারা কোরআনটা দলিল দেয়, তারাও কোরআনটা দলিল দেয় নবীর পাপ আছে, তারা বিভ্রান্ত পথহারা, তারা বিভ্রান্ত পথহারা, তারা বিভ্রান্ত পথহারা, তারা সংঘাতিক ভাবে গুমরা। এখন আসুন যে সূরাটি পড়েছিলাম, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। যারা বলে নবীর পাপ আছে, অন্যান্য নবী রসুলের তো পাপ আছেই আছে, আমাদের মহানবীরও পাপ আছে, তার জন্য দলিল দেয়, তারাও কোরআন দেয়া। সূরাতুন নাসরের মধ্যে আছে আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন ইস্তাগফিরহু, তুমি তওবা করো, ইস্তেগফার করো, মাফি চাও, ক্ষমা চাও। বলছে তো ঠিকই, ইস্তাগফিরহু আছে না নাই? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ইস্তাগফিরহু আল্লাহ যে বলছেন সেই শব্দটা কোরআন শরীফে এখনো আছে না নাই? বলো না, আছে না নাই? ঘুরে বলো না, আছে না নাই? আছে।
সুতরাং এই শব্দের মাধ্যমে তারা প্রমাণ উপস্থাপন করে আমার নবীর পাপ ছিল, কবিরাঙ্গনা ছিল, বড় বড় পাপ ছিল, তার দোষ ছিল, সেও ত্রুটি মুক্ত নয়, পাপ মুক্ত নয়। তার প্রমাণ হচ্ছে আল্লাহ নিজেই নবীকে লক্ষ্য করে বলছে, তওবা করো, তওবা করো, তওবা করো, ক্ষমা চাও। যদি পাপ ছিল না তওবা করবে কেন? যদি পাপ ছিল না মাফি চাইবে কেন? যদি দোষ ছিল না তাহলে মাথা ব্যক্ত করবে কেন? আল্লাহ এমন নির্দেশ দেয় না, ওহেতুক নির্দেশ আল্লাহ দেয় না। সুতরাং ইস্তাগফিরু প্রমাণ করে আমার নবীরও পাপ ছিল। সূরাতুন নাসর, এই সূরার মধ্যে আমরা একটু চিন্তা করি, একটু আলোচনা করি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি নিয়ামতের আলোচনা করেছেন, যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দান করেছেন সরদারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ইদা জা নাসরুল্লাহ ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা তিনটা নিয়ামতের আলোচনা করেছেন এবং তিনটা নিয়ামতের মোকাবেলায় আল্লাহ তিনটা নির্দেশ জারি করেছেন। নিয়ামত কয়টা? জোরে বলো না, সহজ কথা, কঠিন কথা নয়। প্রথম নম্বর নিয়ামত, ইদা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য এসে গেছে। নবীর সাথে আল্লাহর সাহায্য আগেও ছিল না? ছিল না। আগে নবীর সাথে তোমার সাহায্য ছিল? কার সাহায্য ছিল? নবীর বাবাও নাই, মাও নাই, বাবাও নাই, মাও নাই, এতিম নবী, এতিম নবী। সেই এতিম নবীর প্রতিপালনের দায়িত্ব কার হাতে আছিল? আল্লাহ বুঝাইয়া দিয়েছে, নবী তোমার প্রতিপালনের, তোমার রক্ষণাবেক্ষণের জন্য তোমার মাতা পিতার প্রয়োজন নাই। তোমার বাবা যেখানে তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার মা যেখানে তোমাকে আদর দিতে পারবে না, সেই কেন আমি আমার আদর, আমার ভালোবাসা দিয়ে তোমাকে রক্ষা করব। আগেও নবীর দিকে, নবীর প্রতি আল্লাহ সাহায্য ছিল। তো ইদা জা নাসরুল্লাহর অর্থ কি দাঁড়াবে? অর্থাৎ সাহায্যের স্রোত ধারা শুরু হয়ে গেছে, সাহায্যের ঝর্ণা শুরু হয়ে গেছে, সেই ঝর্ণার কখনো বন্ধ হবে না। এই যে আল্লাহর সাহায্য নবীর প্রতি আসা, এটা নবীর জন্য নিয়ামত কি নিয়ামত না? জোরে বলো না। আমরা আল্লাহর সাহায্য চাই না চাই না? কে কে চাই হাতটা তুলেন তো দেখি। আমরা আল্লাহর সাহায্য চাই, আল্লাহর সাহায্য চাই। আল্লাহ যদি সাহায্য করে তাহলে অসম্ভব সম্ভবে পরিণত হয়ে যায়। অসম্ভব ধরনের সাহায্য আল্লাহ করতে পারে না? পারে না। জোরে বলো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিজলার পারে আসলেন, বিরাট একটা বাহিনী নিয়ে দিজলার পারে আসলেন, এই দিজলার পারে এই দুনিয়ার সুপার পাওয়ার সকল অপশক্তি একত্রিত হয়েছিল, তাদের সকল সাজ সরঞ্জাম একত্রিত করেছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে মদিনা থেকে যখন একটা বাহিনী আসলো, দিজলার পারে অবস্থান নিলেন, দেখলেন ওই দিজলার সবগুলো যানবাহন তারা সরিয়ে নিয়েছে। তাদের লক্ষ্য ছিল মুসলমানরা সহজ জাতি, ওপর পার থেকে তারা চ্যালেঞ্জ করবে, তাদের চ্যালেঞ্জের জবাবে মুসলমানরা টিকতে পারবে না, জাপ দিয়ে হয়তো নদীতে পড়ে যাবে, এমনিতেই মরে যাবে, দু একটা বেঁচে থাকলে আমরা সহজেই তাদেরকে বধ করে নিব। সেই কৌশল অবলম্বনে তারা দিজলার থেকে সবগুলো যানবাহন সরিয়ে নিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য বিজয়ী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রন্ধ্রে রন্ধ্রে তা অনুভব করলেন, সেনাবাহিনীকে একত্রিত করলেন এবং একটা বক্তৃতা করলেন। তার সামনে বক্তৃতা রাখলেন, প্রশ্নোত্তরের মাধ্যমে জিজ্ঞাসা করলেন, আকাশ কার? জোরে বলুন। জমিন কার? সাগর কার? পানি কার? আমরা কার? আমরা কার? আমরা কার? আমরা কা? আমরা কা? দিন কা? ধর্ম কা? ইসলাম কা? এরপরে বলতে লাগলেন, আমার সেনাবাহিনী তোমরা শোনো, যদি আমাদের জবাব সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা আসছি। ওই সাগরের ক্ষমতা নাই আমাদিগকে ডুবাইয়া মারবে, ওই সাগরকে আল্লাহ বানাইছে আমাদের জন্য। কার জন্য? কার জন্য? কার জন্য?
আমাদের জন্য আল্লাহ সাগর কে বানাইছে, বিশ্বাস করো, কখনোই সাগর আমাদেরকে ডুবাইয়া মারতে পারবে না। এরপরে তিনি একটা দোয়াই করেছিলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর সাহাবা বলেন, আমিও ছিলাম সেই যুদ্ধের একজন সেনা। আবু হুরায়রার বর্ণনা সাধারণ ঐতিহাসিকের বর্ণনা নয়, আপনার বাংলাদেশের বর্ণনা নয়, সৌদি আরবের বর্ণনা নয়, নবীর সাহাবার বর্ণনা। কার বর্ণনা? নবীর সাহাবার বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার সময় শেষ হইলে আমারে বলবা, নো অসুবিধা, যখন বলবা তখন স্টপ, আই উইল বি সাইলেন্ট, একদম চুপ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কার কাছে সাহায্য? আমেরিকার কাছে সাহায্য চাই না, রাশিয়ার কাছে সাহায্য চাই না, চীন ফ্রান্সের কাছে সাহায্য চাই না, দুনিয়ার কোনো শক্তির কাছে, তোমার কোনো সৃষ্টির কাছে, ফরিস্তার কাছে সাহায্য চাই না, আল্লাহ সাহায্য চাই একমাত্র তোমার কাছে। ইয়াকা নাবুদু ওয়াইয়াকা 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 ওয়াইয়াকা, তোমার কাছে সাহায্য চাই, আর কার কাছে সাহায্য চাই না। আল্লাহ আমাদের যুদ্ধ দক্ষতার উপর আমাদের ভরসা নেই, আমাদের হস্তের উপর আমাদের ভরসা নাই, আমাদের আমাদের সৈনিক সংখ্যার উপর আমাদের ভরসা নাই, আল্লাহ আমাদের ভরসা একমাত্র তোমার উপর। কার উপর ভরসা? কার উপর ভরসা? কার উপর ভরসা? কার উপর? আল্লাহর উপর ভরসা। দোয়া করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়ার পরে আমি দেখলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোড়ায় চড়ে বসলো, তার ঘোড়া আগে ছাড়ল, দিজলার পানির উপর দিয়া তার ঘোড়া আগে ছাড়ল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের প্রধান সেনাপতি তার ঘোড়া আগে ছেড়ে দিল, দিজলার পানির উপর দিয়ে ঘোড়া দৌড়তে লাগলো, আমরাও তার ঘোড়ার পদাঙ্ক অনুসরণ করে আমাদের ঘোড়া ও দিজলার পানির উপর দিয়ে ছেড়ে দিলাম। অদ্ভুত ব্যাপার, ঘোড়া সুখ নাই দিয়া দৌড়ে, পানির উপরে যা নৌকা দৌড়ে, নৌকা দৌড় সুখ নাই না পানিতে, বলো না, আর গাড়ির দৌড় সুখ নাই দেয়া, গোড়া পানির উপর দিয়ে দৌড়ে না, সুখ না দিয়া দৌড়ে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের গোড়া ছেড়ে দিল পানির উপর দিয়া, আবু হুরায়রা বলেন ছেড়ে দিল আমাদের প্রধান সেনাপতি তার ঘোড়া দিজলার পানির উপর দিয়া, আমরা হাজার হাজার সেনা তার ঘোড়ার পদাঙ্ক অনুসরণ করে আমরাও আমাদের গোড়া ছেড়ে দিলাম। বলেন আমি দেখতে লাগলাম আমাদের গোড়া শুকনার মধ্যে যেমন ভাবে দৌড়তো, তেমন ভাবে দিজলার পানির উপর দিয়ে দ্রুত গতিতে দৌড়তে শুরু করল। তবে ঘটনা ঘটছে অনেকটা, এই সাগরের মধ্যে অনেকটা ঘটনা ঘটছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর দিন কান করার জন্য মদিনা থেকে সুদূর রাস্তা অতিক্রম করে আমরা আসলাম, আল্লাহর পক্ষে কাজ করার জন্য না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? আমাদের বিরুদ্ধে চলে আসলো বাতাস, বাতাস ঝড় তুফান শুরু হয়ে গেল, দিজলার পানির মধ্যে পাহাড় সম তরঙ্গ শুরু হয়ে গেল, আমাদের উপর আঘাত করতে লাগলো, আমাদের ঘোড়ার উপর আঘাত করতে লাগলো, তরঙ্গের আঘাতে আঘাতে ফেন ফেন একত্রিত হয়ে দ্বীপ সৃষ্টি হয়ে গেল, কিন্তু দেখলাম আমাদের ঘোড়া ওই ফেনের একত্রিত ফেন হয়ে দ্বীপ দ্বীপের নমুনা যে ধারণ করছে, ওই দ্বীপের উপর উঠে হাঁপাইয়া হাঁপাইয়া আমাদের ঘোড়া ক্লান্তি দূর করত, কিন্তু পাশে সরল না, দ্রুত গতিতে অগ্রসর হতে লাগলো, আমাদের ঘোড়ার পায়ের মধ্যে এক ফুটা পানি লাগলো না।
তিনি বলেন তবে একবার একটা ঘটনা ঘটল। আজানের অর্থ সব কাজ শেষ করে সংক্ষিপ্ত وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين সম্মানিত সুধী, যখন এই দেশের বিশেষ করে সিলেটে বারবার বন্যা কবলিত হয়ে গোটা সিলেটবাসী যখন দুর্যোগময় পরিস্থিতিতে, যখন তাপদাহের কারণে মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে নিমজ্জিত, যখন সার্বিকভাবে দুর্যোগে দেখা দিয়েছে, ঠিক সেই মুহূর্তে আজকের ইস্তেগফার ও দোয়া মাহফিলে আল্লামা গণ সিলেটের শীর্ষস্থানীয় ওলামা ইকরামগণের আগমনে পুরো সিলেট দন্য, শাহিদগা এলাকা দন্য হয়েছে। আজকে আমাদের সামনে এই মুহূর্তে বয়ান পেশ করলেন সিলেটের শীর্ষস্থানীয় ওলামা ইকরামদের নয়নমণি আল্লামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জে হুজুর দামাত বরকাতহুম। আমরা দেখতে পাচ্ছি সিলেটের আরেক গৌরব আল্লামা মুশাহিদ বায়ামপুরি রহমাতুল্লাহ তাআলা আলাইহির জামাতা আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপীর হুজুর দামাত বরকাতহুম আমাদের সামনে এসে গেছেন। আল্লামা শফিকুর রহমান সুরেগাটি হুজুর দামাত বরকাতহুম ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। এশার নামাজের পরপরই আমাদের তৃতীয় অধিবেশনের ধারাবাহিক কার্যক্রম চলবে ইনশাআল্লাহ, এখানেই এশার জামাত হবে। তাই আপনারা